फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल द एक्सट्रीम कम्यूटर्स और एखन बजे घड़ी 6:41 और आमरा आज के बेरिये पड़ेछि आमादेर इंडिपेंडेंस डे राइडे माने 15 अगस्ट राइडे बेरिये पड़ेछि और सेइ जन्य सबाइके जानाई हैपी 75th इंडिपेंडेंस डे। आगामी दिन जान सवार भलो काटुक, हमारे देशर उन्नति होक, ये कोरोना सीचुएशन एक बार निर्मूल भावे चले जा और पेट्रोल दाम एक कमुक, 100 টাকার ওপরে पेट्रोल दाम खूब ही चापे। आप चले এলাম দ্বিতীয় হুগলি সেতু और কোথায় যাচ্ছি সেইটা আইদার তো আপনারা আর কোথায় যাচ্ছি সেটা আপনারা হয়তো এতক্ষণে থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন, সেই জন্য আর আপনাদের সাথে সেটা নিয়ে কোনো আলোচনা করছি না। ভোরবেলা এই রাস্তার মানে মাধুর্যটাই আলাদা থাকে, পুরো অন্যরকম। অপূর্ব অপূর্ব এখনো আমি আমার ন্যাভিগেটরকে স্টার্ট করিনি, করব সামনে কোনা এক্সপ্রেসওয়েটাতে ঢুকে পড়ব, টোল ট্যাক্সটা পার করব, তারপর সব করব। আর আই হোপ সাউন্ড ক্লিয়ারিটিটা কিছুটা ঠিক আছে, কারণ আমি এখন ভাইজার খুলে চালাচ্ছি নিয়ার অ্যাবাউট 60-এর কাছাকাছি। সকাল সকাল ভাইজার ফেলে চালালে ভীষণ গরম লাগে, ভীষণ। আমি ওয়াইজার ফেলে চালাচ্ছি না, যে আমাদের ফার্স্ট টোল ক্রোনা এক্সপ্রেস হাইওয়ে আমরা ধরব। আনন্দই আলাদা। এই আমরা সেকেন্ড টোল আজকের পার করছি, কি সুন্দর ভাবে পার করলাম, ঝাঁকুনি খেকে পার করেছি, ঝাঁকুনি খেকে। আর দেখুন কত বাইকার্স গ্রুপ এসছে। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ। এসে গেছি আমরা কোলাঘাট ব্রিজের ওপর, ওইটা হলো ট্রেন ব্রিজ, এটা হলো গাড়ির ব্রিজ। কেমন লাগছে? ফটো সেশন কমপ্লিট করে দেখুন কত রাইডারেরা এসছে, কত রাইডারেরা এসছে। আর আমরা এই ফটো সেশন কমপ্লিট করে উঠে পড়েছি গাড়িতে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এইসব ফটোগুলো পেতে গেলে কী করতে হবে, করতে হবে এই যে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদেরকে ফলো করতে হবে, তাহলে এইসব ফটো সেশনের ফটোগুলো পেয়ে যাবে। আমরা কোলাঘাট ব্রিজ কমপ্লিট করে, এই যে দোড়া কাটা দাগটা দেখছেন, এটা অপূর্ব লাগে, চোখ ধাঁধিয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু এটাই একটা হচ্ছে এর মেন ইউএসপি, বেশ দারুণ লাগে। আর লেখাই রয়েছে কি লেখা আছে রে, কাকগেছিয়া। ও, আমরা কাকগেছিয়াতে দাঁড়িয়ে আছি, কাকগেছিয়া বাস স্টপের পাশেই একটা চায়ের ভালো দোকান পেলাম, সেখানে আমরা চা খেলাম। আর
এখানে রিফ্রেশ হয়ে গেল। প্রায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে 15-20 মিনিট হয়ে গেল, এটা ফার্স্ট ব্রেক আমাদের 15-20 মিনিটের। এরপর আর এখনও মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে, তো সেই রাস্তাটা আমরা কভার করব। সো এখান থেকে এবার ডাইরেক্ট চলুন আমাদের অ্যাকশন ক্যামেরায়। মাতঙ্গি সেতু, মনে হচ্ছে এটা মাতঙ্গি নদীর ওপরে এই সেতুটা। মাতঙ্গি নদীর উপরে এই সেতুটা, এই জন্য নাম দেওয়া হয়েছে এটাকে মাতঙ্গি সেতু। অপূর্ব লাগলো, বেশ বড় আমরা এসে গেছি খুব কাছে বগুড়ান জলপাই বিচের। রাস্তা দেখতেই পাচ্ছেন একবারে অফ রোডিংয়ে ভরপুর। ওই দেখুন লেখাই রয়েছে, এটা হচ্ছে সাগর নিলয় গেস্ট হাউস। আর আমরা এই ঘুরে গেলাম বগুড়ান বিচের দিকে। এটা দীঘার খুব কাছে, কিন্তু এটা একটা ভার্জিন বিচ, খুব একটা লোকের এখানে আসা যাওয়া নেই। এর বেশি মনে হয় গাড়ি যাবে না। গাড়ি কি ভেতরে ঢোকে না? না, আর এসে গেছি আমরা বগুড়ান জলপাই বিচে। কি দৌড়াদৌড়ি চলছে কেন বিনা কারণে? আর এই দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকতে। আজ 15th August, তার দিনটা আমরা এখানে এনজয় করছি। আর শুধু দেখুন দেখুন কি সমুদ্র, মানে মহিমা। দীঘা না গিয়ে দীঘার কাছে এইরকম দুর্ধর্ষ একখানা ভার্জিন বিচ খুঁজে পাওয়া খুব বড় ব্যাপার। আর যেরকম বড় বড় ঢেউ সেরকম বড় বড় মানে অপূর্ব জায়গা। ওই দেখুন ওখানে একটা বিচ, ওরকম একটা ভার্জিন বিচ। তারপর আমার পেছনটাকে দেখুন, ও অপূর্ব অপূর্ব যা হাওয়া দিচ্ছে তাতে আমার চুল পুরো এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। আর ভর্তি ঝিনুক ভর্তি ঝিনুক। সত্যি এখানে আসা মানে প্রবল হিট করেছে আমার, হ্যাভক লেগেছে জায়গাটা, হ্যাভক। এরপর কাছে কিছু কিছু সাইটসিং এরও জায়গা রয়েছে, যেরকম কপালকুণ্ডলার মন্দিরটাও এখানে রয়েছে, আরো দুটো এরকম ভার্জিন বিচ রয়েছে, দুটোর নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, আমি বলে দেবো। তো আমরা এখন এখানটাই এনজয় করছি। এখন ঘড়িতে বাজছে 11:34, সূর্য এখন মধ্যগগনে প্রায়, কেন 12টার সময় মধ্যগগনে হয়, সূর্য প্রায় এখন মধ্যগগনে। আর আমাদের হচ্ছে মহা ঝামেলা,
আমরা যেখানেই জুতো রাখছি, ব্যাগ রাখছি, যা রাখছি, জোয়ার এসে সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি চব্ব, কি চব্ব, কত ঝিনুক, কত ঝিনুক। দীঘার কাছে কোন একটা বীচ আছে, সেখানে যাবো। ঠিক আছে, তুই যেখানে যা। আচ্ছা, যে এটা এখানেই হবে, এখানে আমরা মিলে যাবো এখানে। এটা এটা বড় কোইন্সিডেন্স ছিল, ব্যাপক আনন্দ হলো এটা। আমরা এখন চলে এসেছি ইতিহাসের সাক্ষী হতে। আমরা এতক্ষণ বগুড়া জলপাই সমুদ্র তটে অনেক ঝাঁপাই ঝুরলাম, আর ঝাঁপাই ঝুরে এইবার এসেছি একটু ইতিহাসের সাক্ষী হতে। ইতিহাস প্লাস আমাদের বাংলার ঐতিহ্য দুটোই। তার কারণ আমার পেছনে, মানে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলার মন্দিরটা, সেই যেখানে কপালকুণ্ডলা থাকতো। ওই জুতো পরে উঠতে পারবো? হ্যাঁ, সে তো বটেই। এটাই হচ্ছে গর্ভগৃহ, বেদিটা ছিল এইটা। আচ্ছা, আর এইখানে তার খাড়া কাটা দিয়ে তার পাথর তৈরি করেছিল। এইখানে বিরাট একটা গাছ হয়েছিল। আচ্ছা, সেই গাছটাকে তুলে দেওয়ার পরে বিরাট শূন্যস্থানের সৃষ্টি হলো। তখন সেটা ভেঙে সই করে দিয়েছে, যাতে বেদি থেকে এতটা নিচ্ছু। এখানে বেদিটা ছিল? হ্যাঁ, এই দেয়াল থেকে মূর্তিটা দেখুন, বুঝা যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা উঁচুটাও ছিল খাড়া এতটা। এখানে গাছ থাকার জন্য যখন 13 সালে কাজ হলো, সেটাকে তুলে দেওয়ার পরে বিরাট শূন্যস্থানের সৃষ্টি হলো। আচ্ছা, এটা ভেঙে সই করে দেওয়া হয়েছে যে বেদি থেকে এতটা নিচু নিচু হয়ে গেছে জায়গাটা। আর এখানে হতো সেই বলি? হ্যাঁ, কাটা দিচ্ছে। আচ্ছা, এখান থেকে বিগ্রহ কোথায় চলে গেছে? সে তো 700 বছরের বিগ্রহ কোথায় থাকে নাকি? যা, শুধু এই ঘর বাড়িটাই রয়ে গেছে, তাই তো? হয়তো কোনো দামি পাথর ছিল। আমাদের ভারতবর্ষে ইংরেজরা এসছে, অনেক জমিদার এসছে, কে কখন যে চুরি করে নিয়েছে তা ঠিক না। দিল স্যার তো ভারতের সমস্ত সব কিছু এসে সেরা জিনিস লোকগুলো নিয়েছিল। তারপরে ইংরেজরা এসছে, হয়তো কোনো দামি পাথর ছিল,
কি গিয়ে সোনার বা কোন রূপার টা জিনিস ছিল তান্ত্রিকের মূর্তি তো ম্যাক্সিমাম তান্ত্রিকের মূর্তি এগুলো কোষ্টি পাথরেরই তৈরি আর কোষ্টি পাথরের সবথেকে বেশি দাম দাম বেশি হয়তো তুমি এরকম একটা কোষ্টি পাথরের মূর্তি শুধু আমি দেখেছিলাম নসিপুর রাজবাড়ির ভেতরে নসিপুর রাজার মানে এটা হচ্ছে রাজা মানসিংহ রাজা মানসিংহ যেহেতু উনিও ডাকাত ছিলেন সেই জন্য ওনার কাছে একখানা এরকম মানে কালী মন্দির কালী মা কালী ছিল যেটা ছিল এর মানে কোষ্টি পাথরের তৈরি সো এই আমাদের এখানে আমরা উনিও আমাদেরকে অনেক সাহায্য করলেন অনেক কিছু বললেন যে এখানে একটা গাছ ছিল এটা ছিল বেদিটা ওইখানে হতো মানে বলিটা যেই সেই গল্পের মধ্যে যেগুলো ছিল হয়তো কিছু রং দিয়েছেন কিছু উপন্যাস না রং না দিলে তো আর উপন্যাস হয় না সাধারণত সেই জন্য কাপালিকের কথাটা তিনি বলেছেন আর কাপালিকের বেলাভূমিটা ছিল আমাদের এই সামাজিক মানে শাসনের এটাই ছিল তার বেলাভূমি বিচরণ করে সমুদ্র ধারটা যে পেটুয়া থেকে যেটা ওটার যে সে যে বঙ্কিমবাবু উল্লেখ করে গেছেন বালিয়াড়ি আকুকুলের গাছ এগুলো কিন্তু ছিল বাদাম গাছ ছিল এই ঘন বসতি এই সিটাই যে বাঁধের উপর যে লাইন হয়েছে নারিকেল গাছের মাথার পর্যন্ত উঁচু ছিল বান্ত্রা আমরাও ছোটবেলায় যখন পেটুয়াকে যেতাম তখন অনেক উঁচু ছিল তারপর বাড়ি ঘর তারপর সমুদ্রের এ হতে হতে এ হয়ে গেছে সো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি অনেক কিছু ইনফরমেশান পেলাম অনেক কিছু নতুন তথ্য জানতে পারলাম সেগুলো আপনাদের সাথে তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবই আর ভালোও লাগলো খুবই এখানকার সব কথা শুনে সব কিছু জেনে সো চলুন এবার একটু লাইট হাউসটা দেখে এরপর টোটাল টাটা বাই বাইয়ের দিকে আর এই আমরা লাইট হাউসের সামনে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় লাইট হাউস বন্ধ এখানে লাইট হাউসের টাইমিংটাও কোথাও নেই যে কখন থেকে কখন খোলা থাকে যাকগে এইটুকু এসেছি লাইট হাউসের উপরে তো ওঠার কোনো সিন নেই হ্যাঁ সেই রং টার্নের জন্যই
এরকম একটা দৃশ্য আমাদের চোখে পড়ল। আমরা জলপাই বগুড়া শেষ করলাম, মানে দেখে শেষ করলাম। তারপর কপালকুণ্ডলার মন্দিরে গেলাম, লাইট হাউস দেখলাম, কিন্তু লাইট হাউসটা বন্ধ ছিল 4:30 থেকে 5:30 অবধি, ওটা 1 ঘন্টায় খোলা থাকবে। আর এই সময় ওটা স্টুডেন্টদের জন্য ওপেন হবে সেটাই লেখা ছিল 17 তারিখ অবধি। তো আমরা আর ওয়েট না করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে এরকম, সো যদি ভিডিওটা এখন অবধি দেখেন আর ভালো লেগে থাকে কিছু, প্লিজ চ্যানেলটাকে করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস। আর আমাদের সাথে যদি ইন্টারঅ্যাক্ট করতে হয় বা কিছু জিজ্ঞাসা করতে হয় বা আমাদের সাথে গল্প করতে হয় বা জানতে হয়, তাহলে আমাদেরকে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে